আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন ধরে আসলে মিডিয়া এসিটা ইউজ করা হচ্ছে, বাট ভিডিও করবো বলে করা হয় নাই। এটা একটা কৃতজ্ঞতা স্বরূপ ভিডিও টাইপ হতে পারে এবং একটা রিভিউ হতে পারে। আমি এই মিডিয়া এসিটা ইউজ করছি প্রায় 3 বছর ধরে। এটা একটা ইনভার্টার এসি মিডিয়া, এটা হচ্ছে নূর ট্রেডার্স, ওরা বানায়। যদি আমরা একটু দেখি, হ্যাঁ, এই যে নূর ট্রেডার্স ওরা বানায়। এটা একটা একটন এসি। আমার রুমটা হচ্ছে 120 স্কোয়ার ফিটের মতো, 3 তলায়, বিল্ডিংটা হচ্ছে 4 তলা। সো সেই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে রৌদ্র ছাদে গরমটা পড়ে না, বাট এই এসিটাই আমার যথেষ্ট। তো 3 বছরে এই এসিটা কেমন সার্ভিস পেলাম সেটার সম্পর্কে একটু জানাই। তো আমি একটু এসিটা চালু করি। ওদের রিমোটটা হচ্ছে কিন্তু আপনার এদিকে তাক করা লাগে না, আপনি যে কোনো দিকে মুভ করি। আসলে এটা ওয়াইফাই রিমোট টাইপ আর কি, বা ওই যে এটাকে ওয়াইফাই রিমোট আসলে না, কোনো একটা সেন্সার দিয়ে ও ইউজ করে, যেটা আপনি অন্যদিকে তাক করে আসলে আপনি এটাকে চালু করতে পারবেন। রিমোটটা একদম বেসিক রিমোট এবং বেশ ভালো, 3 বছর ধরে ইউজ করছি, কোনো সমস্যা নেই। তো এখানে বেশ কিছু মোড আছে, সেই মোডগুলো আসলে সব এসিতে থাকে। আচ্ছা, তো আমরা যদি এটাকে একটু চালু করি, চালু হয়ে গেছে। এটা 28 দেওয়া ছিল, আমরা আজকে সারা রাত হচ্ছে 28 ছিল। আমরা এটাকে যদি একটু কমাই তাহলে হচ্ছে 27। আচ্ছা, এর ফ্যান দিয়ে হচ্ছে এটাকে বাড়ানো যায়। কয়েকটা মোড আছে, ড্রাই ড্রাই মোডটাই হচ্ছে দেখা যায় হচ্ছে আপনার নাকে চাপ দেয় না, মানে অনেক ঠান্ডা হয়ে গেলে দেখা যাচ্ছে নাকে একটা চাপ পড়ে, ড্রাই মোডটায় সেটা করে না। আর এখানে তো হিট হিটে আসলে এই এসিটা পার্টিকুলারলি হিট জেনারেট করে কিনা আমার জানা নাই, এর পরের ভার্সনটা আসলে হিট জেনারেট করে। আর এখানে জাস্ট সিম্পল ফ্যান মোডে আছে, আর এটা তো অটো, তো অটোই। আচ্ছা, তো এখন এই এসিটার ভেতরে ইয়াটাও কিন্তু ঘুরছে, যদি আমি এটাকে একটু নাড়াই। এবং এই যে এটা চালু হইলো, তো এটা সুইং করে এবং ভেতরের জিনিসটাও কিন্তু হচ্ছে সুইং করে। তো এটা অনেক সময় অনেক এসিতে নষ্ট থাকে, এই যে ঘুরছে, বাট এই এসিটার মোটামুটি এইগুলো ভালো পেয়েছি। আমি এসিটা প্রতি বছরে 2 বার করে সার্ভিসিং করাচ্ছি, কারণ সার্ভিসিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এটা যদি আমি আউটলেট একটু দেখতে চাই, সেটা হচ্ছে আমি রেখেছি আমার বারান্দায়। আচ্ছা, এইটা হচ্ছে আমার এই আউটলেটটা, এটা হচ্ছে আমি বারান্দায় এইভাবে বসিয়ে দিয়েছি। তো এসির ভেতরে কিছু বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে কিন্তু আপনার এই এসির সামনের জায়গাটাতে আপনার কিন্তু 3 ফিট ফাঁকা জায়গায় থাকা লাগে, কারণ এই যে বাতাসটা বেরোচ্ছে সেই বাতাসটা যেন হচ্ছে ক্লিয়ারলি সে ফ্লো করতে পারে। আর এখানে আমার কিছু ধুলা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা আমি কিছুদিন পরপরই আসলে একটু পানি দিয়ে মুছে ফেলি। আর আমার হচ্ছে কি বলে, 2 মাসে বছরে 2 বার তো সার্ভিসিংটা হয়। এখান দিয়ে লাইনটা গিয়ে এপাশ দিয়ে গিয়ে এখানে ঢুকছে, আর পানিটা এদিক দিয়ে হচ্ছে চলে যাচ্ছে। ওকে, তো এখন এই এসিটাতে আমার যেটা হচ্ছে, এই পর্যন্ত আমি আসলে কোনো ট্রাভেল ফেস করি নাই, কোনো সমস্যায় ফেস করি নাই, এবং বেশ সুন্দরভাবে আমাকে এটা সার্ভিস করে গিয়েছে। এবং আমি যদি রেগুলার হচ্ছে সার্ভিসিং করিয়ে আমি রেগুলার চালাই, মোটামুটি 600-700 টাকার মতো বিল আসে, খুব বেশি আসলে বিল আসে না। বছরে এসি খুব বেশি কিন্তু আসলে চালানো হয় না, মোটামুটি খুব বেশি এসি কিন্তু আসলে বছরে 2 মাস বা ম্যাক্সিমাম এরকম চালানো হয়, এর বেশি কিন্তু আসলে বছরে কখনো এসি চালানো হয় না। তো সেক্ষেত্রে খুব বেশি বিলও জেনারেট করছে না। আর আমার এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে, মিডিয়া এসিতে আপনি 26-এর কম কিন্তু আমি কখনো নামাইতে পারি না। 26-এর কম নামাইলে দেখা যায় এত ঠান্ডা ধরে যায়, এইটা মিডিয়া এসি একটা বড় একটা গুণ। আমি এসিটা বন্ধ করে দিই, ইউজুয়ালি আমি 27 রাখি, আর হচ্ছে এর কম আসলে নামাইলে দেখা যায় অনেক ঠান্ডা ধরে যায়, অনেকে 15-16-17-18 এইটা করাই, এটাতে আসলে স্কোপই নাই। এটা হচ্ছে আপনার 26-27 এটাই হচ্ছে ম্যাক্সিমাম, এটা করলে হয়ে যায়। তো একটু পরে একটা ভিডিওতে দেখবেন যে হচ্ছে ও আমি সারা রাত 28-এ রেখেছি, বাট রুমের টেম্পারেচার কিন্তু 26-এ নামাই নিয়ে আসে। সো মিডিয়া এসিটা এটা কিন্তু পারছে। আর এটা যদি একটু খুলি, টান দিলে খুলে যাচ্ছে, ওকে, এই যে এখানে হচ্ছে আপনার একটা ইয়া থাকে, কি বলে, ফিল্টার থাকে। তো ফিল্টারটাতে ময়লা টলা জমে, এই ফিল্টারটা আপনার হচ্ছে প্রতি মাসে 1 বা 2 বার যদি আপনি ক্লিন করেন, যে সাবান দিয়ে ধুয়ে নিলেন নিজের মতো, তাহলে কিন্তু এসিটা আরও ভালো থাকে। ঠিক আছে, এটা আজকে যেহেতু ভিডিও করছি তো এটা আজকে আমি খুলে ফেলবো, খুলে একটু ওয়াশ করে নেবো, যেহেতু অনেকদিন হলো। বেশ ভালো ময়লা কিন্তু জমে উপর থেকে পড়ে। এই হচ্ছে এসি, একদম ছোট এসি, বাট একদম এসি আমার 120 স্কোয়ার ফিট রুমের জন্য, ও কিন্তু একদম সাফিসিয়েন্টলি হচ্ছে আমাকে 26 এবং 27 ঠান্ডা করতে পারছে। আচ্ছা, আমি এখন আরও কয়েকটা জিনিস এসি দেখাই, সেটা হচ্ছে যে এখানে আমার উপরে দেখেন হচ্ছে একটু জায়গা আছে, 6 ইঞ্চির মতো জায়গা আছে, বাট এটা যদি আরেকটু নিচে হতো এটা ভালো হতো। ওরা যেটা রেকমেন্ড করা হচ্ছে উপরের এই জায়গাটা থেকে 6 ইঞ্চি নিচে যেন থাকে, এবং বাইরে আউটলেটটা যেন হচ্ছে আপনার হচ্ছে বাইরের দিকে বাতাসটা যেন হচ্ছে 3 ফিট জায়গা পায়, আর নাহলে কিন্তু আসলে এসির জন্য প্রবলেম হবে। আচ্ছা, উপরে আমার বোনেরও একটা এসি আছে,
আচ্ছা, এটা আমার বোনের এসি, তো আমাদের বাসায় দুইটা এসি আছে, আমার ভাইয়ের বাসায় হচ্ছে আরও দুইটা আছে, তো চারটায় মিডিয়া এসি আসলে খুব ভালো কাজ করছে। এখানে দেখেন আপনার উপরে যদি আমি একটু দেখি, এই জায়গাটা কিন্তু আপনার ফাঁকাটা খুবই কম, সো এই এসিটা বেশি স্পিড দিলে সে কিন্তু বাতাসটা একটু শব্দ করে, সে ভালো ইয়া করতে পারে না। সো এই জায়গার ডিস্টেন্সটা আপনারা যখন লাগাবেন, এই জায়গার ডিস্টেন্স যখন 6 ইঞ্চি হয় সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার বোনের এসির আউটলেটটা, এটা বেশ ভালো অবস্থানে আছে। বাট এইখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খেয়ে ফেলছে, তো ওটা 3.5 বছর হয়েছে। এইখানে আসলে আমার পাইপটা চেঞ্জ করে দিতে হবে, পাইপ না, এই রাবারটা চেঞ্জ করে দিতে হবে। তো ওয়েল সেটআপ আছে আপনার, এইখানে কিন্তু বাতাস বের হওয়ার কোনো সমস্যা নাই, এইটা এবং আমারটা। বাট আমার পাশাপাশি যদি একটু এসিটা দেখায়, এটাতে একটু প্রবলেম তৈরি হইতে পারে, তারা নতুন লাগিয়েছে। আপনি এটাতে যদি একটু দেখেন, সে যেটা করেছে এইখানে কিন্তু তারা কিন্তু আর খুব একটা বেশি জায়গা নাই, সো সেক্ষেত্রে এটা কিন্তু বাড়ি খাচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ওর লংজিবিলিটির জন্য কিন্তু এটা একটা হ্যাম্পার হিসেবে হতে পারে। তার পিছনে জায়গা আছে, বাট সামনে কিন্তু জায়গা নাই, বাট এটা সবসময় 3 ফিট জায়গা রাখা উচিত। তো আপনার মিডিয়া এসিটা আসলে আমরা 3 বছর ইউজ করে একদমই হচ্ছে স্যাটিসফাই, এটা নিয়ে আসলে আমরা কোনো সমস্যাই ফেস করছি না। এটা আমি কিনেছিলাম নূর ট্রেডার্সের স্টেডিয়াম মার্কেট থেকে, তো আমি নন ওয়ারেন্টিতে কিনেছিলাম। আমি বলেছি আমার কোনো ওয়ারেন্টি দরকার নেই, জাস্ট আমি এসি নিয়ে আসি। তখন আমার 3 বছর আগে এটা প্রাইস ছিল 30,000 টাকা, জাস্ট 30,000 টাকা দিয়ে আমি কোনো ওয়ারেন্টি ছাড়া নিয়ে আসি, নিজে লাগিয়ে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনারা এখন নূর ট্রেডার্সে গিয়ে কথা বলে দেখতে পারেন যে নন ওয়ারেন্টি প্রোডাক্ট বিক্রি করে কিনা, মানে সেম প্রোডাক্ট একই জিনিস ওয়ারেন্টি দিয়ে এত, ওয়ারেন্টি ছাড়া এত, সো এই বছর নষ্ট হয় না। সেই ক্ষেত্রে ওয়ারেন্টি ছাড়া নেওয়াটাই আসলে আপনার যুক্তিযুক্ত। ইনভার্টার নেবেন, নন ইনভার্টারটা আসলে বেশি বিদ্যুৎ টানবে, কারণ হচ্ছে ইনভার্টারটা হচ্ছে বেশি সময় ধরে আপনার যদি চালু থাকে সেই ক্ষেত্রে ও আসলে মোটরটা বন্ধ করে না, মোটরটা বন্ধ না করে ও পাওয়ারটাকে কমায় বাড়ায়। আর ইনভার্টার হচ্ছে কিন্তু আপনার, নন ইনভার্টারটা হচ্ছে কিন্তু ডিরেক্ট একবার যে চালু হয় ওইভাবে সে চলে থাকে। সেই ক্ষেত্রে অল্প সময় যদি আপনি চালান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে নন ইনভার্টারটা ভালো, বাট দীর্ঘ সময় যদি যদি চালান তাহলে ইনভার্টারটা ভালো। আসলে অ্যাকচুয়ালি রাত্রেবেলা চালু করলে এরপরে আসলে দরজা জানা খুলতে ইচ্ছা করে না, তো সেই ক্ষেত্রে আসলে ইনভার্টার এসিটা নেওয়াই উত্তম। আর এয়ার কুলার আসলে কোনোভাবেই নেবেন না, এয়ার কুলার কোনো যাদের কিছু না, ওইটা আপনার বুক ঠান্ডা দেখা যাবে, আপনার যেখানে লাগতেছে সেই জায়গাটা ঠান্ডা হচ্ছে, বাট পিঠ গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এসি নেওয়াই ভালো, এক টনের নন ইনভার্টার হলেও এসি আসলে নেওয়া উচিত, বাট ইনভার্টার নেওয়া উচিত না। আর আমরা মিডিয়া এসিটা ইউজ করে বেশ স্যাটিসফাই, আমাদের 4টাই এসি ইউজ হচ্ছে, কোনোটাতে কোনো প্রবলেম দেখা দেয় না। আল্লাহ দিলে আশা করি আরও বেশ কিছু আমরা চালাতে পারবো। সো আপনারা এটা কিনতে পারেন নূর ট্রেডার্স। তো নূর ট্রেডার্স কিন্তু আসলে মিডিয়ার অরিজিনাল ওনার, ঠিক আছে, ওটা কিন্তু জাস্ট ডিলার না, নূর ট্রেডার্সই আসলে মূলত বানায়, এলিট আর হচ্ছে মিডিয়া, ওরা এই দুইটা এসি ওরা তৈরি করে। সো আপনারা এটা নিতে পারেন। থ্যাংক ইউ।